গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন বন্ধুরা। আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে হচ্ছে সানডে, রেগুলারের মতন আজকেও সানডে ঠাকুর পুজো দিয়েই, মানে ঠাকুর ঘরের পরিষ্কার করা, ঠাকুরকে এইভাবেই আজকে দিনটা শুরু করলাম। তা এই অনেক দিন বাদে কিন্তু আমি বড় ভিডিও করছি। আমি একদমই বড় ভিডিও ছোট ভিডিও কিছুই করতে পারছিলাম না, কেননা আমার শরীরটা না খুব খারাপ হয়েছিল। ইনফ্যাক্ট এখনও শরীরটা খুবই খারাপ, কোনো রকমের ঘরের যেটুকুনি কাজ না করলেই নয় সেইটুকুনি করছিলাম। তো সেটার প্ল্যান করে না ভিডিও করাও হয়নি, এডিট করব কি ভিডিওই করা হয়নি। তো যাক, আবার শুরু করছি, কেন অনেক দিন গ্যাপও হয়ে যাচ্ছে। আর এটা তো আমার আগেও বলেছি ভালোবাসার জায়গা, তো বেশি দিন না এটাকে ছেড়ে আমি থাকতে পারি না, তাই আবারও শুরু করে দিলাম। তো দেখুন, আজকে যেরকম রবিবারে যেরকম করি, সারা সপ্তাহ ঠাকুরের ঝাড় পোঁছ করে আবার ঠাকুরকে ভোগ দেবো। তো এইভাবে আজকে দিনটা শুরু করলাম। আর প্রথমেই জানিয়ে দিই, ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো সারাদিন আর কী কী করছি দেখতে থাকুন বন্ধুরা। পুজো দেওয়া আমার হয়ে গেল, আর আজকে একটু দেরি করে পুজো দেওয়া হলো আর কি, কারণ আজকে যেহেতু রবিবার সব ঠাকুরকে পুজো দেওয়াই হয়ে গেছে। আর এখন যাব হচ্ছে রান্নাঘরের দিকে। আর আজকে সকাল থেকে কোনো রকম রান্নার প্রিপারেশন কিছু করিনি, পড়ে যাচ্ছিলাম করিনি, কেন আজকে হচ্ছে আমাদের ঘরগুলো ঝাড়া হবে, তাই সিম্পল হবে, ভাত হবে, আর দেখি কি এনেছে, গরম গরম সেটাই হবে। তো এই যে এখানে সব সবজি বাজার হয়ে গেছে, আর ওই দিকে মাছের বাজার। আজকে মাছটাকে এখানে তোলেনি, তুলতে ভুলে গেছে, এখানেও তোলেনি। তো দেখি কি কি মাছ এনেছে। তো এনেছে পোনা মাছ, এখানে হচ্ছে ট্যাংরা মাছ আর বাটা মাছ, বেশি মাছ আনেনি। তো আগে আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই, কেন অনেকটা লেট হয়ে গেছে। আর পোনা মাছ ওকে ভেজে দেবো, আর আমি বাটা মাছ ভেজে খেয়ে নেবো। রান্না করার কোনো ঝামেলা করবো না, ডাল আছে ডালটাকে বার করবো, ডাল দিই, গরম ভাত দিই, মাছ ভেজে দিয়ে আজকে খাওয়া যাবে। কেন একটু পরে মামনি দিয়ে আসবে এই দুটো ঘর ঝাড়তে, কেননা আমি একা পারবো না, আর একা একা না আমার পক্ষে হয়ও না, তাই মামনি দিকে দেখেছি যে ও করবে। আর আমার তো অভ্যাসও নেই, আর পরের দিনকে অফিস থাকে, এসব ঝাড়াঝাড়ি করার পর না অফিসে গিয়ে কাজ করতে খুব কষ্ট হয়, মানে গা হাত পা ব্যথাও হয়ে থাকে, আর এত কাজ করা আমার অভ্যাসও নেই। তো চটপট করে আগে ভাতটা বসিয়ে দিই। এই ঘর পুরো আজকে ঝাড়া হয়ে গেল, পুরো একদম পুরো পরিষ্কার হয়ে গেল, শুধু ওই ঢাকনাগুলো দিয়ে দেবো, আলমারি ঠালমারি সব ভুচে টুচে দিয়ে গেছে। আর এই জাস্ট কমপ্লিট হলো, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই যে 5:30, এর মধ্যে কমপ্লিট হলো। আর এগুলো তো আমি গুছাবো, আর চাদরটা এই দুদিন আগে তো পাল্টালাম, তাই এখন পাল্টালাম না, ঢেকে ঢেকে সব করলাম। আর সকালবেলা যেহেতু রান্না করিনি আজকে, শুধু ভাত আর মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছি, তাই এখন আমি যে রাত্রিরে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে মাছের ঝোল, জ্যান্ত মাছ এনেছিলো, এই মাছ আলু দিয়ে আজালা ঝোল করব। মশলাও রেডি হয়ে গেছে আমার এখানে, জিরে আদা কাঁচা লঙ্কা দিয়েই করবো। আর এই যে সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি দিয়ে দিই।
আর এটা কিন্তু হচ্ছে বাটা মাছ, এটা আমার জন্য এনেছিল, যখন একসাথেই করে ফেলবো খাওয়া হয়ে যাবে। সকালে যেহেতু করিনি, কারণ তখন হুড়োহুড়ির মধ্যে হবেও না, আর আমি এখনও কিন্তু ঠিক মতন স্নানও করিনি, করবো কেন, ঘরটা ঝাড়া হচ্ছিলো তো আবার সেই মাথা ধুলো ফুলো পড়বে বলে স্নান করিনি। তাই ভাবছি একেবারে রান্নাটা পুরো কমপ্লিট করি তারপর স্নান করবো, আর এই একদম সেই ছেঁড়া নাইটিটাই পরে রয়েছি, যেটা রং টং একদম সব চটে গেছে, কেননা ঘর ফর ঝাড়া হচ্ছে, ভালো নাইটি আমি পরিও নি। এরপরে রান্নাটা করে ভালোভাবে স্নান করবো, মাথা শ্যাম্পু দেবো, কেন মাথার মধ্যে জমে ধুলো পড়েছে, আর সব কিছু কমপ্লিট করে রান্নাঘর পোছাপুছি করে তারপরে যাবো স্নান করবো। স্নান করে তারপরে আবার আসছি, কী করছি না করছি, আর এমনি সব বাজার টাজারগুলো গোছানোই হয়ে গেছে আজকে, কেননা যেহেতু রান্না করিনি, কেন ওরা তাড়াতাড়ি করে আসবে বলেছিলো তো মামনিদি, ওই জন্য কোনো রকমের ভাত আর মাছ ভাজা দিয়ে খেয়ে লেগে পড়েছিলাম কাজে, তো হয়েও গেছে দুজনে মিলে, আর ঘর দোর সব গুছিয়ে দিয়েও চলে গেছে। আর এখন আমি এই সুযোগে ভাবছি বেকার বসে থেকে কী করবো, কেননা আবার স্নান করে উঠে তাহলে আবার আমাকে রান্না করতে হবে, ওই জন্য আগেই রান্নাটা করে ফেলছি, আর একটু বেশি করে করছি, কেন তাহলে কালকে সকালবেলাটা ওর হয়ে যাবে, আর আমাকে আর ডবল করে রান্না করতে হবে না সকালবেলা, একটু বেশি করেই করে নিচ্ছি। তো এই যে আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এর মধ্যে না একটু পেঁপে পড়লে কিন্তু খুব ভালো লাগতো খেতে। তো কালকে আমি মা আমার বাবা প্যান্টাল নুন চেয়েছিলাম পুজোর ক্লোথ কিনতে, তো মা দেখাও এটা, এটার সঙ্গে জিন্স ব্যাগি জিন্স। তো বন্ধুরা কালকে প্যান্টালুনসে গিয়েছিলাম পুজোর ক্লোথস কিনতে, তো এটা কিনেছি, এটা একটা ক্রপ টপ আর এটা ব্যাগি জিন্স। এটা একটা ড্রেস এটা জিন্স না এটা প্যান্টস, কিন্তু এটাতে গ্লিটার আছে প্যান্টসটার মধ্যে, তার সঙ্গে এইটা এই জামাটা আবার এরকমও হয়, এটা এরকম ওঠেও নামেও এরকমও হয়, আর এটা আরেকটা শার্ট নিয়েছি, তার সঙ্গে এই পিঙ্ক স্কার্টটা, আরেকটা কিনেছি এই যে এটা এমনি টপ একটা, এরকম আছে এটার মধ্যে। এই যে ঘন্টু বাবা, একটু হাই বলো সবাইকে, হাই বলো, একটু হাই বলো, মারো মারো, একটু মারো তো, তাহলে মারো, ও ঘন্টু মারছো কেন, দাঁত দেখো দাঁত। ওই বাড়ি থেকে চলে এসেছি, চলে এসে এখন ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে, আর অনলাইন থেকে কতগুলো জিনিস এসেছে দেখাচ্ছি। এই যে অনলাইন থেকে টেবিল ক্লথ অর্ডার দিয়েছিলাম, এইটা এইটা এই যে এইটা, আর এইটা হচ্ছে সেই যে ফ্রিজের বলেছিলাম না, ফ্রিজের ম্যাটগুলো কিনবো, এই যে এইগুলো কেনা হয়ে গেছে, এটার মধ্যে ফ্রিজ আর মাইক্রোওভেন দুটোরই আছে কাভার, প্লাস হচ্ছে এই ম্যাটগুলো যেগুলো আমি পেপার পাতি সেটা আমি এইটা পাতবো, সেটা ফ্রিজটা পরিষ্কার করেই পাতবো। আর এই যে পিঙ্ক কালারের যেটা কিনেছি, এইটা হচ্ছে এই যে আমার রাউন্ড টেবিলের ড্রেসিং টেবিলটা, এর মধ্যে পাতবো আর কি, আর প্লাস্টিকটা পেতে দেবো এইখানে, এগুলো সব আগে পরিষ্কার হোক, আগে এই ঘরটা ঝাড়াঝাড়ি হয়ে যাক, তারপরে এগুলো সব করবো এক এক করে করবো। আর এদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি রাত্রিবেলা আজকে ভাত,
আর এই যে মাছের তরকারি, মাছের ঝোল তো আগে করে রেখে দিয়েছি, আর এই যে আবারও আনিয়েছি কি বলুন তো চালতা, কেননা চালতা টক খেতে আমার খুব ভালো লাগে। তো এটা কালকে মামুনিদি কেটে দেবে, তো আমি কালকে এটা বানাবো, আজকে বানাইনি। আর তার সাথে কি এনেছি বলুন তো, এই দেখুন কি বলুন তো, বিলিতি আমড়া। উফ, কাদের কাদের প্রিয় বলুন তো, আমার ভীষণ ভালো লাগে বিট নুন দিয়ে আর হচ্ছে একটু ভাজা মশলা দিয়ে মেখে খেতে। তো আজকে যেহেতু এনেছে, আজকে কিন্তু দুপুরবেলা আমি একটা খেয়েছি, আমি বলেছিলাম আনতে, আমার খুব ভালো লাগে। আর ভাতটা হচ্ছে হোক ওইদিকে, আর আমি ততক্ষণে কি করব, ঘরটা একটু গুছিয়ে নিই। রান্নাঘর মোটামুটি আজকে আমি গুছিয়েই ফেলেছি, কেন গুছিয়ে ঠুচিয়ে একদমই আমি গেছিলাম ওই বাড়ি থেকে, যে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান ঠান করে, কেন সকালবেলা আজকে মাথায় শ্যাম্পু করে স্নান ঠান করিনি, কেন বলেন তো ঘর ফর ছাড়া হবে তো ওই জন্য করিনি। আর যা গরম না, গরমে না শরীর অস্থির দিয়ে দিচ্ছে, তো এগুলো করে নিই। আর রাত্রিবেলা কি ডিনার করছি তো বলেই দিলাম আজকে,